জি হোস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামসুজ্জামান আদিল। আপনারা দেখছেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সিরিজ ভিডিও টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস ফাইল অ্যান্ড প্লাগইন সিকিউরিটি পার্ট 4। এই টিউটোরিয়ালটি প্র্যাকটিস করতে হলে আপনার একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকতে হবে এবং ওয়ার্ডপ্রেসের প্রাথমিক ধারণা থাকতে হবে। গত পর্বে আমরা দেখেছি ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য কি কি সেটিংস করতে হয়। এই পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইনকে কিভাবে আপ টু ডেট রাখতে হয়, ওয়ার্ডপ্রেসের আননেসেসারি ফাইল প্লাগইন এবং থিম কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং রিমুভ করব, একটি প্লাগইন ইউজ করার আগে আমরা কিভাবে বুঝব যে এই প্লাগইনটি সিকিউর কি সিকিউর না, সর্বশেষে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য প্রপার ফাইল পারমিশন আমাদের এই ওয়েবসাইটটিতে আছে কি না। যদি না থেকে থাকে তাহলে আমরা কিভাবে প্রপার ফাইল পারমিশনটি দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ফাইলস অ্যান্ড প্লাগইনস পার্ট 4। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jihostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ড অপশনের ভিতরে আপডেটসের ভিতর দেখতে পাচ্ছি টোটাল 10টি ফাইল আপডেটেড হয়ে আছে, আমাদেরকে আপডেট করতে হবে। মূলত আপডেটগুলো হয় 3 জায়গায়, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপডেট, সেকেন্ড হচ্ছে প্লাগইনের আপডেট, থার্ড হচ্ছে থিমের আপডেট। তো ওয়ার্ডপ্রেসের আপডেটটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের নতুন যে ভার্সনটিতে আপডেট করব সেটি হচ্ছে 4.5.2। আমরা যদি প্লাগইন সেকশনে যাই তাহলে দেখতে পাবো যে প্লাগইনগুলো আমাদের আপডেটেড হয়ে আছে, এগুলো আপডেট করতে হবে। প্লাস হচ্ছে আমরা যদি থিম অপশনে যাই তাহলে দেখতে পাবো কোন কোন থিম আপডেট হয়ে আছে যেগুলোকে আপডেট করতে হবে। আর সবগুলো আপডেটেড ফাইল একসাথে দেখতে চাইলে আমরা ড্যাশবোর্ড মেনুর আন্ডারে আপডেটস অপশনে ক্লিক করব। তাহলে এখানে আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেস আপডেট করার অপশন, প্লাগইনগুলো আপডেট আপডেটেড হয়ে আছে, প্লাস হচ্ছে যে থিমগুলো আপডেটেড হয়ে আছে। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস আপডেট করব। ওয়ার্ডপ্রেস আপডেট করতে হলে আমাদের এখানে একটি বাটন আছে আপডেট নাও, এটিতে ক্লিক করব। আপডেট হতে একটু সময় নিবে, আপডেট হয়ে গেলে আমরা ওয়েলকাম একটি মেসেজ পাবো। ওয়ার্ডপ্রেস আপডেট হয়ে গেছে। নেক্সট আমরা প্লাগইন আপডেট করব। প্লাগইন আপডেট করতে আমরা প্লাগইন মেনুর ভিতরে ইনস্টল প্লাগইন এই অপশনটিতে ক্লিক করব। এখানে প্লাগইনকে আমরা দুইভাবে আপডেট করতে পারি, প্লাগইন ইনস্টল প্লাগইন, এখান থেকে ইন্ডিভিজুয়ালি আপডেট নাও এটাতে ক্লিক করে আপডেট করতে পারি, অথবা আমরা ড্যাশবোর্ড থেকে আপডেট মেনুর আন্ডারে চাইলে সবগুলো প্লাগইন একসাথে সিলেক্ট করে আপডেটে ক্লিক করতে পারি। আমরা একটি একটি প্লাগইন করে যদি করতে চাই এখান থেকে আপডেট করতে হবে। আপডেট নাও, আপডেট নাও। আমাদের সবগুলো প্লাগইন আপডেট হয়ে গেছে। এখন আমরা থিম আপডেট করব, সেই জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনটিতে ক্লিক করব। এখানে দেখেন যে থিমগুলো আপডেট অ্যাভেলেবেল হয়েছে সেই থিমগুলোর পাশে আপডেট নাও অপশনটি অ্যাক্টিভেট হয়েছে, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলেই আপডেট করতে পারবো। আমাদের থিম আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা ড্যাশবোর্ড অপশন থেকে আপডেটে খেয়াল করি তাহলে দেখব আমাদের সব কিছু আপডেট হয়ে গেছে। এই ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন আপডেট করা খুবই জরুরি, কারণ হচ্ছে আপডেটেড হলে সিকিউরিটি রিস্ক থাকে, স্প্যামিং হতে পারে এবং আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে। সো সবসময় অন্ততপক্ষে সপ্তাহে একবার আপনি অবশ্যই আপনার যত আপডেটেড ফাইল আছে এগুলোকে আপডেট করে নেবেন। এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ভিতরে কি ধরনের আননেসেসারি ফাইল থাকে যেগুলো রিমুভ করা সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট।
প্রথমত আমরা প্লাগইন সেকশনে যাব। এখানে দেখেন একিসমিথ এই যে প্লাগইনটা আছে এটা আসলে আমরা ইউজই করছি না। সো যদি ইউজ না করে থাকি এটা আসলে কোনো প্রয়োজন নাই রেখে দেওয়ার। তো আমরা যেটা করব আননেসেসারি যত প্লাগইন আছে যেগুলো আমাদের ইউজ হয়নি সেগুলো আমরা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। যেমন হেলুরলি এটা কোনো প্রয়োজন নাই, আমরা এটা মুছে দিব। এভাবে শর্টকোট আলটিমেট এটাও আমাদের ওয়েবসাইটে ইউজ হয় নাই, তো আমরা এই প্লাগইনটাও ডিলিট বাটনে ক্লিক করে মুছে দিব। মোট কথা যে কোনো প্লাগইন আমাদের যদি প্রয়োজন না থাকে আমরা অবশ্যই সেই প্লাগইনটাকে রিমুভ করে দিব, কারণ দেখা যায় আননেসেসারি প্লাগইনের কারণে আপনার সিকিউরিটি রিস্ক অনেক বেশি হয়। তারপর আমরা দেখব থিমস অপশনের ভিতরে অ্যাপিয়ারেন্সের আপনারে থিমস অপশনে আমাদের আননেসেসারি কোনো থিম আছে কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি 2020 থিমটি ইউজ করেছি, বাকি যে থিমগুলো আছে এগুলো আমরা আদৌ ইউজ করছি না। যদি আমরা এই থিমগুলো ইউজ না করি বেটার অপশন হচ্ছে এই থিমগুলো মুছে ফেলা। এই থিমগুলোকে মুছতে হলে আমাদেরকে সি প্যানেল থেকে এই থিমগুলোকে রিমুভ করতে হবে। সেজন্য প্রথমে আমরা সি প্যানেলে লগ ইন করবো, তারপরে ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করে পাবলিক HTML এর আন্ডারে WP কন্টেন্ট, তারপর থিমস একটি ফোল্ডার পাবো। আমরা ইউজ করছি 2020, বাকি যে থিমগুলো আছে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ক্লিক করে তিনটা সিলেক্ট করে উপরে ডিলিট বাটন থেকে ক্লিক করে স্কিপ অপশনটি অ্যাক্টিভেট করে কনফার্ম বাটনে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের থিম পেজটিকে রিলোড করি দেখতে পাবো যে আমাদের একটি থিমই আছে, বাকি সব থিম রিমুভ করে দিয়েছি। আননেসেসারি থিম রাখার কোনো প্রয়োজন নাই, সবসময় চেষ্টা করবেন আপডেটেড এবং সিকিউর থিম ইউজ করার জন্য। অনেকে নাল থিম ইউজ করে যেগুলো অলরেডি ভাইরাস এফেক্টেড, এই নাল থিম কখনোই আপনার ওয়েবসাইটের জন্য ভালো না, এটা আপনার ওয়েবসাইটের রিস্ক বাড়ায়। যদি কোনো প্রিমিয়াম থিম ইউজ করেন অবশ্যই পেইড থিম ইউজ করতে হবে। থার্ড, আমরা দেখব আমাদের এই ওয়েব সার্ভারে আননেসেসারি কোনো ওয়ার্ডপ্রেস সেট আপ আছে কিনা। যেমন আমরা যদি পাবলিক HTML এ যাই WP নামে একটি ফোল্ডার দেখতে পাবো, যদি ডবল ক্লিক করি দেখব যে এখানেও একটি ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া আছে। এটি দেখার জন্য আমরা ব্রাউজারে tsmartbd/wp যদি এন্টার দিই দেখতে পাবো এখানেও একটি ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া আছে। তো অনেক সময় হয় কি আমরা প্র্যাকটিস করার জন্য ওয়ার্ডপ্রেস সেট আপ দিই, অথবা ভুলবশত ওয়ান ক্লিক ইনস্টলার দিয়ে সেট আপ দেওয়ার সময় এভাবে সেট আপ হয়ে যায়। তো আমরা যদি এইভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দিয়ে রেখে দেই সমস্ত ফাইলগুলো আউটডেটেড হয়ে ভাইরাস এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমাদের অবশ্যই আননেসেসারি যত থিম আছে বা ওয়ার্ডপ্রেস সেট আপ আছে এই ফাইলগুলোকে মুছে ফেলতে হবে। রিমুভ করার সবচেয়ে সহজ উপায়, আপনি যদি ওয়ান ক্লিক ইনস্টলার দিয়ে ইনস্টল করে থাকেন তাহলে সি প্যানেলের ওয়ার্ডপ্রেস অপশনে গিয়ে আপনি যদি নিচে যান তাহলে দেখতে পাবেন WP ফোল্ডারের ভিতরে যেই ওয়ার্ডপ্রেসটি সেট আপ দিয়েছি এখানে দেখেন একটি ডিলিট বাটন আছে, ডিলিট রিমুভ বাটন। রিমুভ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডিরেক্টরি রিমুভ, ডাটাবেজ এবং ইউজার সব কিছু সিলেক্ট করে দিয়ে রিমুভ বাটনে ক্লিক করলেই এই ওয়ার্ডপ্রেসটি রিমুভ হয়ে যাবে। আমরা ক্লিক করছি, ইনস্টলেশন রিমুভ, রিটার্ন টু ওভারভিউ। এখন যদি আমরা দেখি আমাদের ফাইল ম্যানেজারের আন্ডারে রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ফোল্ডারটি রিমুভ হয়ে গেছে, প্লাস হচ্ছে যত আননেসেসারি ফাইল ছিল ডাটাবেস ইউজার এগুলো রিমুভ হয়ে গেছে। একইভাবে পাবলিক HTML এর ভিতরে লাইসেন্স রিডমি এই দুটি ফাইল আমরা সবসময় রিমুভ করে দিব। ডিলিট বাটনে ক্লিক করে স্কিপে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক, যখনই আমরা ওয়ার্ডপ্রেস আবার আপডেট করব তখনই এই দুটি ফাইল আবার চলে আসবে, তখন আমরা মনে করে আবার এই দুটি ফাইল রিমুভ করে দিব। এই দুটি ফাইল থাকলে হ্যাকাররা বুঝতে পারে আপনার এটা কত ভার্সন সেট আপ দেওয়া আছে, প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট ডাটাগুলো তারা নিয়ে নিতে পারে। তো সিকিউরিটির জন্য এই ফাইলগুলো রিমুভ করে রাখা খুবই জরুরি। এখন আমরা দেখব একটি প্লাগইনের সিকিউরিটি। যখনই আমরা একটি প্লাগইন সেট আপ দিতে যাব প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে প্লাগইনটা আমরা সেট আপ করছি এই প্লাগইনটা কতটুকু সিকিউর,
ইনসিকিউর প্লাগইন আমরা সেট আপ দিই, সেই ক্ষেত্রে এই প্লাগইনের মাধ্যমে স্প্যামিং হতে পারে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ওয়েবসাইটটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টি সহজভাবে দেখার জন্য আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করব। এখানে যদি লিখি, আমি একটা সার্চ দিলাম র্যান্ডম র্যাঙ্ক চেকার, এখানে আমি একটু নিচের দিকে যাই, সাপোজ এই এই প্লাগইনটি দেখি আমরা টপ র্যাঙ্ক কন্টেন্ট চেকার, মোর অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাব এই প্লাগইনটির একটি ওয়ার্নিং আছে, এটি লেটেস্ট ভার্সনের সাথে টেস্টেড না, তার মানে আমাদের এখানে যেই ওয়ার্ডপ্রেসটি সেট আপ দেওয়া আছে সেটার সাথে কম্পেটেবল না। নেক্সট আমরা আরও কিছু দেখব, লাস্ট আপডেট হয়েছিল 1 ইয়ার এগো, মানে এক বছর আগে লাস্ট আপডেট হয়েছিল এবং এক বছর যাবৎ কোনো আপডেট নাই। তো মোটামুটি এতেই বোঝা যায় যে এই প্লাগইনটি আসলে সিকিউর না, এটি সেট আপ করলে আমাদের ওয়েবসাইটের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো এই ধরনের প্লাগইন আমরা কখনোই ইউজ করব না। তো কী কোন ধরনের প্লাগইন ইউজ করব আমরা যদি ফর এক্সাম্পল দেখি, এটা দেখতে পারি প্রথমটা। হ্যাঁ, প্রথমে দেখেন এখানে যদি মোর বাটনে ক্লিক করি দেখতে পাবো এখানে ওয়ার্নিংটা নাই, প্লাস হচ্ছে 2 সপ্তাহ আগে লাস্ট আপডেট হয়েছে। তো বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো, প্লাগইনটা সিকিউর এবং প্লাগইনের ওনার সবসময় প্লাগইনটাকে আপডেট করে রাখে। তো আমরা এই ধরনের প্লাগইন সবসময় ইউজ করব এবং আউটডেটেড এবং পুরনো প্লাগইন কখনোই আমাদের ওয়েবসাইটে ইউজ করব না, যা সিকিউরিটির জন্য খুবই ক্ষতিকর। এখন আমরা দেখব ফাইল পারমিশন। পারমিশন হচ্ছে ডিরেক্টরি পারমিশন হচ্ছে 755 এবং ফাইল পারমিশন হচ্ছে 644। তো চলুন দেখে নিই আমাদের ফাইল পারমিশনগুলো প্রপারলি সেট আপ করা আছে কি না। ফাইল পারমিশন দেখার জন্য আমরা সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব। এখান থেকে আমরা পাবলিক HTML এ ক্লিক করে এই যে ফোল্ডার দেখেন এখানে ফাইল পারমিশন দেখাচ্ছে 0755 এবং যে কোনো ফাইলে যদি যাই এখানে পারমিশন দেখাচ্ছে 644। তার মানে আমাদের এই সেট আপে ফোল্ডার এবং ফাইলের পারমিশন প্রপারলি সেট আপ দেওয়া আছে। আপনি চাইলে এই পারমিশন চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে চেঞ্জ করে সেভ বাটনে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেসে অসংখ্য ফাইল থাকে, এভাবে ম্যানুয়ালি সার্চ করা খুবই কঠিন, সেজন্য আমরা একটি প্লাগইন ইউজ করে সেই প্লাগইনের মাধ্যমে দেখে নেব কোনো ফাইলের পারমিশন প্রপার আছে কি নাই। সেজন্য আমরা একটি প্লাগইন ইউজ করেছি, প্লাগইনটি হচ্ছে অল ইন ওয়ান WP সিকিউরিটি। আপনি যদি এই প্লাগইনের ফাইল সিস্টেম সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করি তাহলে এই প্লাগইনটি স্ক্যান করে বলে দিবে যে আমাদের সব ফাইল এবং ফোল্ডারের পারমিশন প্রপারলি আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এই রুট ফোল্ডারের পারমিশন, কারেন্ট পারমিশন হচ্ছে 0750 কিন্তু রিকমেন্ডেড হচ্ছে 0755। তো আমরা এখানে যদি সেট রিকমেন্ডেড পারমিশন বাটনটিতে ক্লিক করি তাহলে এই প্লাগইনটি প্রপার পারমিশন সেট আপ করে দিবে। এভাবে আমরা যত পারমিশন প্রয়োজন দিয়ে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত ফাইল পারমিশন প্রপারলি সেট আপ করা হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ফাইল অ্যান্ড প্লাগইনস। আশা করি এই টিউটোরিয়ালটি দেখে আপনাদের উপকার হয়েছে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে একটি প্লাগইন ইউজ করে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিকে আরও হার্ডার করা যায়, দ্যাট মিন্স আরও বেশি সিকিওর করা যায়। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। জিহোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jihostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন।